নিখার ভিতরতে ন্যাশনাল ক্রাশ হয়ে পড়ল তৃপ্তি দিমরি। পিছ পেলালে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনাকু, দখল করিলে ভারতীয় জনপ্রিয় সেলিব্রিটির তালিকার শীর্ষস্থান। 29 বছরীয় তৃপ্তি দিমরিক লৈ বলিউডত এক প্রকার ধুমুহা। এনিমেলত মাত্র কেইমিনিটমান অভিনয় করিয়ে সৃষ্টি করেছে আলোড়নের। অতি শেহতীয়াভাবে ছবিগৃহত আলোড়নের সৃষ্টি করা চলচ্চিত্র এনিমেল 1 ডিসেম্বরত মুক্তি লাভ করা ছবিখনে এই পর্যন্ত 700 কোটি উপার্জন করেছে। চলচ্চিত্রখনের সমানে সমানে দর্শকের মাজত চর্চার বিষয় হয়ে পড়েছে কেইমিনিটমানের অভিনয় করা অভিনেত্রী তৃপ্তি দিমরি। এনিমেলত রণবীর কাপুর, ববি দেওয়াল, রশ্মিকা মন্দনায় মুখ্য অভিনয় গ্রহণ করেছে যদিও চর্চা চলছে কিন্তু তৃপ্তি দিমরিক লৈকে। 1994 চনত জন্মগ্রহণ করা তৃপ্তিয়ে এনিমেলর পূর্বে কেইবাখনো ছবিত অভিনয় করেছিল যদিও দর্শকের দৃষ্টি আকর্ষণ করিব পৰা নাছিল। কিন্তু এনিমেলত রণবীরের সহিতে কেইমিনিটমান অভিনয় করিয়ে ন্যাশনাল ক্রাশ হয়ে পড়ে তৃপ্তি। আনকি তৃপ্তির সন্মুখত নিস্তেজ হয়ে পড়ে সৌখিনালেক ন্যাশনাল ক্রাশ রূপে পরিচিত রশ্মিকা মন্দনা। উল্লেখ্য যে যাওয়া মাহলেক ইনস্টাগ্রামত 7 লাখ ফলোয়ার থাকা তৃপ্তির বর্তমান ফলোয়ারের সংখ্যা হয়েছে 3.7 মিলিয়ন। ইন্টারনেট মুভি ডাটাবেসর ভারতীয় জনপ্রীতি সেলিব্রিটির তালিকার শীর্ষস্থান দখল করবলে সক্ষম হয়েছে তৃপ্তিয়ে। ইফালে সূত্র অনুসারে এনিমেলত কেইমিনিটমানের অভিনয়ের তৃপ্তিয়ে লৈছিল 40 লাখ টাকার ফিজ। শেহতীয়াভাবে অভিনেত্রীগিয়ে প্রকাশ করে যে দক্ষিণের সুপারস্টার এন্টি জুনিয়রের সঙ্গে কাম করব বিচারে। সেয়া লাগিলে যিয়েই নহোক এনিমেলর জড়িয়ে বলিউডের ধুমুহার সৃষ্টি করবলে সক্ষম হয়েছে তৃপ্তি দিমরি। নিউজ ডেস্ক অসম লাইভ 24। নিশার ভিতরতে ন্যাশনাল ক্রাশ হয়ে পড়ল তৃপ্তি দিমরি। পিছ পেলালে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনাকু, দখল করিলে ভারতীয় জনপ্রিয় সেলিব্রিটির তালিকার শীর্ষস্থান। 29 বছরীয় তৃপ্তি দিমরিক লৈ বলিউডত এক প্রকার ধুমুহা। এনিমেলত মাত্র কেইমিনিটমান অভিনয় করিয়ে সৃষ্টি করেছে আলোড়নের। অতি শেহতীয়াভাবে ছবিগৃহত আলোড়নের সৃষ্টি করা চলচ্চিত্র এনিমেল 1 ডিসেম্বরত মুক্তি লাভ করা ছবিখনে এই পর্যন্ত 700 কোটি উপার্জন করেছে। চলচ্চিত্রখনের সমানে সমানে দর্শকের মাজত চর্চার বিষয় হয়ে পড়েছে কেইমিনিটমানের অভিনয় করা অভিনেত্রী তৃপ্তি দিমরি। এনিমেলত রণবীর কাপুর, ববি দেওয়াল, রশ্মিকা মন্দনায় মুখ্য অভিনয় গ্রহণ করেছে যদিও চর্চা চলছে কিন্তু তৃপ্তি দিমরিক লৈকে। 1994 চনত জন্মগ্রহণ করা তৃপ্তিয়ে এনিমেলর পূর্বে কেইবাখনো ছবিত অভিনয় করেছিল যদিও দর্শকের দৃষ্টি আকর্ষণ করিব পৰা নাছিল। কিন্তু এনিমেলত রণবীরের সহিতে কেইমিনিটমান অভিনয় করিয়ে ন্যাশনাল ক্রাশ হয়ে পড়ে তৃপ্তি। আনকি তৃপ্তির সন্মুখত নিস্তেজ হয়ে পড়ে সৌখিনালেক ন্যাশনাল ক্রাশ রূপে পরিচিত রশ্মিকা মন্দনা। উল্লেখ্য যে যাওয়া মাহলেক ইনস্টাগ্রামত 7 লাখ ফলোয়ার থাকা তৃপ্তির বর্তমান ফলোয়ারের সংখ্যা হয়েছে 3.7 মিলিয়ন। ইন্টারনেট মুভি ডাটাবেসর ভারতীয় জনপ্রীতি সেলিব্রিটির তালিকার শীর্ষস্থান দখল করবলে সক্ষম হয়েছে তৃপ্তিয়ে। ইফালে সূত্র অনুসারে এনিমেলত কেইমিনিটমানের অভিনয়ের তৃপ্তিয়ে লৈছিল 40 লাখ টাকার ফিজ। শেহতীয়াভাবে অভিনেত্রীগিয়ে প্রকাশ করে যে দক্ষিণের সুপারস্টার এন্টি জুনিয়রের সঙ্গে কাম করব বিচারে। সেয়া লাগিলে যিয়েই নহোক এনিমেলর জড়িয়ে বলিউডের ধুমুহার সৃষ্টি করবলে সক্ষম হয়েছে তৃপ্তি দিমরি। নিউজ ডেস্ক অসম লাইভ 24।